বগুড়ার শাহজাহানপুরে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়া গৃহবধূ আদরি বেগম এখন মুহাম্মদ জুবাইর আহমেদ আকাশ। বৃহস্পতিবার দুপুরে ইসলামী শরিয়া মোতাবেক ঘটনার 7 দিনের মাথায় আকিকার মাধ্যমে এই নাম ধারণ করা হয়। নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার ঘটনায় তাকে এক নজর দেখতে প্রতিদিনই হাজার হাজার নারী পুরুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। উপজেলার চুপিনগর ইউনিয়নের ব্রিকুষ্টিয়া ফকিরপাড়ার দিনমজুর উল্লাস ফকিরের 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে আদরি খাতুন প্রথম সন্তান। 1 বছর আগে পার্শ্ববর্তী গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল করিমের সঙ্গে আদরি খাতুনের বিয়ে হয়। 7 মাস ঘর সংসার করার পর পারিবারিক সমস্যার কারণে 3 মাস আগে উভয়ের মধ্যে তালাক সম্পন্ন হয়। তখন থেকেই আদরি বেগম বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। আদরি বেগম জানান, গত 28 সেপ্টেম্বর রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তিনি শারীরিক আকৃতি পরিবর্তন দেখতে পান। এরপর প্রথমে তার দাদা দাদি, ফুপা ও প্রতিবেশী, চাচা, স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানানো হয়। ইউপি সদস্য আব্দুল ফকির জানান, বিষয়টি জানার পর তিনি নিজে শারীরিক পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষ করেছেন। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাফিউল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি ভিকটিমের সঙ্গে সরাসরি কথা বলেছেন। মেডিকেল টেস্টের মাধ্যমে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে জানান। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।